সোনারগাঁওয়ে আবু হানিফ নামে এক প্রাইভেট কার চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে এসআই আল ইসলাম, এসআই আব্দুল জলিল সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কামরুল ইসলাম, ওমর হোসেন ও মুজাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া প্রাইভেট কার উদ্ধার করা হয়। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাড়ি জানান, 25 অক্টোবর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে পিরোজপুর এলাকায় আবু হানিফ নামের এক চালককে হত্যা করে তার প্রাইভেট কার নিয়ে যায়। এ ঘটনায় হত্যা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেপ্তার সহ আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। গত 25 অক্টোবর আবু হানিফ নামে একজন ড্রাইভারের লাশ আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশতে উদ্ধার করি। ডাকাতরা তাকে হত্যা করে তার প্রাইভেট কারটি ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় আমরা দ্রুত সময়ে তদন্ত শুরু করি এবং ডাকাতি যাওয়া প্রাইভেট কারটি আমরা গত রাত্রে উদ্ধার করি এবং তিনজন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হচ্ছে।